টি শার্ট ডিজাইনটা কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা বেশি বিক্রি হবে, কোনটা খারাপ বিক্রি হবে, মার্কেট রিসার্চ হয় না? ওই মার্কেট রিসার্চটা কারা করতেছে? ওরাই করতেছে। আচ্ছা, এবং ওই মার্কেট রিসার্চের পরে যে লাইক শেয়ার আসতেছে এবং নতুন মানুষ আসতেছে, ওইটা কার গ্রুপে জয়েন করতেছে? আপনার গ্রুপেই জয়েন করতেছে, রাইট? আপনার গ্রুপটাই আরো বড় হচ্ছে, রাইট? অ্যান্ড দেন আপনি উইনার ঘোষণা করে ওই আপনি যে টি শার্টটা বানাইলেন, ওই ফ্রি টি শার্ট ওই তিনটা উইনারকে ফ্রিতে দিবেন। ওটাও ফ্রিতে দিচ্ছেন না অ্যাকচুয়ালি, ওই তিনটা উইনার তো সবাই এখন চিনে যে ওরা ডিজাইন করছে, ওরা যে ছবি নিবে আপনার সাথে ডিজাইন নেবে, ওই পোস্টগুলো আপনি আবার কোথায় দিবেন? আবার ওই গ্রুপেই দিবেন। বলো না, মাছের তেলে মাছ ভাজা। ধরে নেন আপনি আছেন খেলার টি শার্ট বিক্রির ইয়েতে, খেলাধুলা নিয়ে অনেক গ্রুপ আছে না, অনেক গ্রুপ আছে না? সো ওই গ্রুপে যদি একটা পোস্ট যায় যে খেলাধুলার টি শার্ট, তাহলে ওরা অনেক ইন্টারেস্টেড হবে না? ওইখান থেকে আপনার এখানে আসবে। তার মানে আপনি যদি খেলাধুলার টি শার্ট বিক্রি করেন, আপনার টাচ পয়েন্ট হলো বাংলাদেশে খেলাধুলা নিয়ে যতগুলো গ্রুপ আছে ওই গ্রুপগুলো। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি। ওই গ্রুপ থেকে পরে মানুষ এইখানে আসবে। যেমন 10 মিনিট স্কুল, আমরা কি করি, পড়ালেখার কন্টেন্ট তৈরি করি না? এখন আমাদের কন্টেন্ট ক্লাস 1 থেকে 12 আছে, আমাদের BCS-এরও কন্টেন্ট আছে। যেহেতু আপনাদের বয়স টয়স বড়, আপনার 1 থেকে 12 কেউ নাই আশা করি, আপনার BCS-এর বয়সী। এখন ফেসবুকে BCS নিয়ে অনেক গ্রুপ আছে না, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ মেম্বার। আমরা যদি BCS-এর কন্টেন্টটা বাইর করি, আমরা আমাদের পেজ থেকে BCS-এর কন্টেন্ট ছেড়ে দিলাম, 5000 মানুষ দেখবে। কিন্তু ওই BCS-এর কন্টেন্টটা যদি 5 লাখ BCS পরীক্ষার্থীর গ্রুপে দেই, তাহলে কি 50000 মানুষ দেখবে না? তো BCS-এর কন্টেন্টটা বানায় আমার ফার্স্ট আইডিয়া কি, হ্যাঁ পেজে যায় পোস্ট করো, সকালে একবার, রাতে একবার, সন্ধ্যায় একবার পোস্ট করো, তাহলে কেউ দেখবে? দেখবে না। আমি কীভাবে করি, আচ্ছা BCS-এর কন্টেন্ট, টার্গেট অডিয়েন্স কারা, ওকে 20 থেকে 30 বছর, 30-এর পরে তারা BCS দেওয়া যায় না, ওকে। এরা কোথায় আছে, হোয়াট আর দ্য টাচ পয়েন্টস, ফেসবুকের বিভিন্ন গ্রুপে। কেমনে খুঁজে পাবো? খুবই ইজি, গ্রুপের নামই BCS, সবগুলো BCS দিয়ে সার্চ। আসে না সবগুলো গ্রুপ, লিস্ট করো একটা এক্সেলে, তারপর লিখো কোনটাতে কতগুলো মেম্বার আছে, মেম্বারের উপর প্রায়োরিটাইজ করো, সব থেকে বড় কোনটা, সব থেকে ছোটো কোনটা। করার পর আমি আর আমার মার্কেটিং টিম, আমি বড় 5টা আমার দায়িত্ব, পরে 5টা আমার সেকেন্ড মার্কেটিংয়ের হেডের দায়িত্ব, তারপরে 5টা এক্সিকিউটিভের দায়িত্ব। কেন? কারণ বড় 5টা দখল করা বেশি দরকার, রাইট? তারপরে মাঝারি 5টা, তারপরে ছোটো 5টা মিস হইলে ভাই যায় আসে না, বাদ। তারপরে আমি এখন ওই গ্রুপে যাব, গ্রুপে যাই, গ্রুপের অ্যাডমিনকে খুঁজবো, তার সাথে কথা বলবো যে ভাই আমি কোনো ব্যবসা বাণিজ্যে নাই, আমার ভাই কোনো কোচিং সেন্টার না, 10 মিনিট স্কুল হিসাব করে দেখেন আমরা আজীবন ফ্রিতে কন্টেন্ট দিয়ে আসছি, আমি দেখলাম আপনার গ্রুপে 5 লক্ষ মানুষ আছে, আমরা গত বছরের যে BCS-এ ফার্স্ট হয়েছিল তাকে দিয়ে এই কন্টেন্টগুলো বানাইছি, আপনি যদি আমাদেরকে পারমিশন দেন আমরা এই গ্রুপে শেয়ার করতে চাই। ঠিক আছে না? আমি কি বুঝাইছি, কি চাই বুঝাইছি, তার কাছে কি চাই, সব ক্লিয়ার? অ্যান্ড বিশ্বাস করেন বা নাই করেন, 80% অফ দ্য কেসেস, মানে 5 বারের ক্ষেত্রে 4 বারই মানুষ রাজি হয়। অ্যামেজিং, রাইট? তার গ্রুপেও মানুষ কি প্রপার ভ্যালু পাইলো না, যে অ্যাকচুয়াল কন্টেন্ট পাইলো? আবার আমি কি আমার কন্টেন্ট যে এত কষ্ট করে বানাইছি, এক্স্যাক্টলি যেই মানুষগুলোর কাছে যাওয়া দরকার গেছে না? খালি গ্রুপ খুলে বসে থাকলেই হবে? স্ট্র্যাটেজিটা বুঝছেন, যে আপনার গ্রুপে যে মানুষগুলো আসবে ওরা এখন কোথায় আছে, টাচ পয়েন্টস খুঁজে বের করেন, লিস্ট করেন, কোনটা বড় কোনটা ছোট প্রায়োরিটাইজ করেন, দেন ভাগ ভাগ করেন, দেন টার্গেট করে ওনাদেরকে আপনার এখানে আনেন। ক্লিয়ার? স্ট্র্যাটেজি বোঝা গেছে? খালি গ্রুপ খুললে হবে না, গ্রুপের এই কাজটাও করতে হবে। দেন আমি আপনাকে বলি, গ্রুপের আরও অনেক কিছু করতে পারেন। আপনার গ্রুপটা যখন আস্তে আস্তে বড় হবে, টি শার্ট লাভার্স সুন্দর করে বড় হয়ে গেল না, আপনি ইভেন গ্রুপ থেকেও ব্যবসা করতে পারেন। কীভাবে? মনে করেন ভাইয়ার যে টি শার্টের ব্যবসা আছে, ওই গ্রুপে এখন 2 লাখ মানুষ, হি ইজ দ্য অ্যাডমিন অফ দ্য গ্রুপ, যে গ্রুপের নাম হলো টি শার্ট লাভার্স বাংলাদেশ। তার মানে ওখানে সবাইকে টি শার্ট নিয়ে কথাবার্তা বলে না? এখন এই যে আমার ভিডিওটা যারা দেখবে তারাও চিন্তা করবে না যে তারা টি শার্টের ব্যবসায়, ওরা এখন টি শার্ট লাভার্স দিয়ে সার্চ করবে না, এখন আমার ভাইয়ের গ্রুপটা পাবে না, এখন উনি ওই গ্রুপে ওনারও অ্যাডটা চামে দিয়ে দিতে যাবে না। এখন ভাই তো বুঝে গেছে বুদ্ধি, না এটার তো দাম আছে, আমি এত কষ্ট করে বানাইছি আর তুমি ফ্রিতে অ্যাড দিবা, এটা তো হবে না। তার ভাই কি করবে, উনি অ্যাড প্লেসমেন্ট দিবে, যে গ্রুপের কাভার থাকে না,
যে কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি অ্যাড দেন বা পেপারে অ্যাড দেন, ব্যানার থাকে না উপরে বা নিচে, ব্যানার থাকে না আপনার গ্রুপেও একটা ব্যানার দেওয়ার জায়গা আছে, কি বলেন তো? ভেরি গুড, কাভার ফটো। গ্রুপে যখনই কেউ ঢুকে উপরে কাভার ফটো দেখে না? তাহলে গ্রুপ কি একটা কমিউনিটি? এই গ্রুপে যদি আমি অ্যাডটা দিতে চাই, আমি কোথায় অ্যাডটা দিব? কাভার ফটোতে। এখন আমার ভাই বলবে যে আপনি আমার কাভার ফটোতে আপনার কোম্পানির অ্যাড দিতে পারেন। আমরা শুধু টি শার্টের অ্যাডই নেই, সো প্রতিদিনের জন্য আপনি মাত্র যদি ফুলটা নেন তাহলে 2500 টাকা, আর যদি অর্ধেক কাভার নেন তাহলে 1500 টাকা, আর যদি একদম নিচে ওই যে লোয়ার থার্ডে জাস্ট টেক্সট হিসেবে দিতে চান 500 টাকা। ডান, খেলা বুঝছেন ঠিক না? কারণ আপনি যদি বলেন হ্যাঁ ভাই নিয়ে যান 1500 টাকা, সিরিয়াসলি নিবে না, এটা একটু অফিসিয়াল সাউন্ড করানো লাগবে, বুঝছেন না? যে আপনি এটা তো, আপনি তো রেগুলারই ভাই এটা আমি রেগুলার বেচে নিলেন, নেন না দেন যান, এটা হলো আমার রেড কার্ড, কেউ নেয় না এখনো, বাট প্রফেশনালিজম দেখাইতে হবে তো, রাইট? চিন্তা করে দেখেন একটা সময়ে যদি উনি প্রতিদিন বেচে, চিন্তা করি যে উনি ফুল কাভারটাই বেচতে পারে, দিনে 2500 টাকা, তার মানে মাসে 75,000 টাকা গ্রুপ থেকে ইনকাম করতেছে না, আসতেছে না, লাভ আছে না, খেলা বুঝছেন? সো গ্রুপটা থেকে কিন্তু শুধুমাত্র আপনার এটা হচ্ছে না, আলাদা হচ্ছে। অ্যান্ড যেই দিন উনি অ্যাড পায় না ওই দিনকে ওখানে বসে থাকে, ওখানে গিয়ে কালো দিয়ে রাখে শোক দিবস ভাই অ্যাড পাই নাই, ওখানে কাভারে কি লেখা থাকে যে আমার 2500 টাকা গচ্ছা গেল, ওই তো লেখা থাকে না, বরং ওই দিন উনি ওনার নিজের টি শার্টের অ্যাডটা দেয়, বিকজ ওনার তো নিজের ব্যবসাটা আছে, রাইট? ক্লিয়ার জিনিসটা? অ্যান্ড আপনারা বলছেন যে ভাই আমরা তো চিন্তা করে দেখি নাই, আই যে আজকে আপনাকে বললাম না, এখন আপনি বাসায় যায় দেখেন অনেক গ্রুপে এটা হয়, ফুডের বিভিন্ন গ্রুপ আছে না, হ্যাঁ, যায় দেখবেন কাভারে কোন একটা জিনিসকে দিয়ে রাখছে, কেমনে দিয়ে রাখছে? বিকজ টাকা নিয়ে। ভাই এইটুকু ব্যবসা করা যায় না, আরও আছে, খালি কি কাভার, কাভারের পরে কি আসে বলেন তো? গ্রুপে পোস্টগুলো আসা শুরু করে, রাইট? ভেরি গুড। আচ্ছা, কিছু পোস্টকে আপনি পিন করে রাখতে পারেন, গ্রুপে তো শত শত পোস্ট বাট উপরে একটা পোস্ট পিন করা থাকে না, হ্যাঁ? আচ্ছা, ব্যবসা বুঝছেন? তাহলে কোত্থেকে আসবে ব্যবসাটা? তাহলে আপনি ওইখান থেকে ইয়ে করতে পারেন না, যে কাভার তো আছেই আমি আপনার পোস্ট পিন করে রাখবো, সো প্রতি একদিনে পিন করার জন্য আপনি আমাকে 1500 টাকা দিবেন, আধা দিনে 800 টাকা, ক্লিয়ার না? তারপরে আরও আছে, ব্যবসার তো ভাগ হয় পিন করার পর, এখন আবার নতুন একটা ফেসবুকের সিস্টেম এসেছে অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট আবার একটা না অনেকগুলো দেওয়া যায়, তারপরে অ্যানাউন্সমেন্ট আপনি বেচবেন 200 টাকা 200 টাকা, এটা হলো লটে। সো এটা আবার শুরু থেকে হবে না, আস্তে আস্তে যখন আপনি বড় করছেন তখন হবে। সো একটা গ্রুপ থেকে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন, পারেন না? অ্যান্ড দেন ভাইয়া কী করবে, এটা তো একটা কমিউনিটি, এই কমিউনিটিতে শুধুমাত্র কি খালি উনি অ্যাড দিবে তা তো না, কমিউনিটি তো চলতে হবে, কিছু না কিছু রান করতে হবে। তারপর ভাইয়া বলবে এই যে আমাদের এখানে 2 লাখ মানুষ আছে, আমরা একটা ডিজাইন কন্টেস্ট করব। কি ডিজাইন কন্টেস্ট হবে বলুন তো? অফকোর্স, রাইট, টি শার্ট ডিজাইন কন্টেস্ট করব। এবং এই টি শার্ট ডিজাইন কন্টেস্ট সবাই সাবমিট করবে, যেই যেই ডিজাইনে সব থেকে বেশি লাইক আসবে ওই সব টি শার্ট আমরা তৈরি করব, তৈরি করে কোথায় বেচব? গ্রুপেই বেচব। এখন আপনি দেখেন কত বড় গুটিবাজ আমি, বুঝেন ব্যাপারটা? টি শার্ট বিজনেসের সবথেকে কঠিন কাজ কি? ডিজাইন করা। ডিজাইনটা কারা করতেছে? ওরাই করতেছে। টি শার্ট ডিজাইনটা কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা বেশি বিক্রি হবে, কোনটা খারাপ বিক্রি হবে, মার্কেট রিসার্চ হয় না? ওই মার্কেট রিসার্চটা কারা করতেছে? ওরাই করতেছে। আচ্ছা, এবং ওই মার্কেট রিসার্চের পরে যে লাইক শেয়ার আসতেছে এবং নতুন মানুষ আসতেছে, ওইটা কার গ্রুপে জয়েন করতেছে? আপনার গ্রুপেই জয়েন করতেছে, রাইট? আপনার গ্রুপটাই আরো বড় হচ্ছে, রাইট? অ্যান্ড দেন আপনি উইনার ঘোষণা করে ওই আপনি যে টি শার্টটা বানাইলেন ওই ফ্রি টি শার্ট ওই 3টা উইনারকে ফ্রিতে দিবেন, ওটাও ফ্রিতে দিচ্ছেন না অ্যাকচুয়ালি, ওই 3টা উইনার তো সবাই এখন চিনে যে ওরা ডিজাইন করছে, ওরা যে ছবি নিবে আপনার সাথে ডিজাইন নেবে, ওই পোস্টগুলো আপনি আবার কোথায় দিবেন? আবার ওই গ্রুপেই দিবেন। বলো না, মাছের তেলে মাছ ভাজা, হ্যাঁ, গ্রুপের তেলে আপনি আপনার গ্রুপকে ভাজবেন, রাইট? করতে পারেন না? অ্যান্ড দেন যারা ওইখানকার ডিজাইনার আছে তারা এঙ্গেজড, যারা টি শার্ট কিনতে চায় ওরা এঙ্গেজড,
কোনটা ভালো কোনটা খারাপ একটা কম্পিটিশন আছে, কম্পিটিশন হলে ভালো লাগে না? এখানে আমার গা আমি আর ইকবাল ভাই এখন পুশ আপ দেয় কম্পিটিশন করবো, আপনারা খুব তালি দেবেন না দেখি, করবেন না একটা কম্পিটিশন, ওটাও পছন্দ হচ্ছে, পুরো জিনিসটা হয়ে যাচ্ছে না? সো দ্যাটস হাউ ইউ কিপ ইউর গ্রুপ অ্যালাইভ।